টাইম ছাড়াই হবে, আজকে কেক বানালাম, লেটস গো। শীতকাল অলরেডি এসে গেছে, তো শীতকালের মৌসুমে কে কেক না খেতে ভালোবাসে, আর যদি সে কেকটা বাড়িতে বানানো যায় আর তার থেকে ভালো আর তো কিছু হতেই পারে না। আজকে আমি এসে গেছি রেসিপি নিয়ে, যেটা খুবই ইজি আর খুবই কম সময়ের মধ্যে করা যায়, খেতেও ডেলিশিয়াস হয়, সেটা হচ্ছে চকোলাভা কাপ কেক। লেটস গো। অরিও বিস্কিট, চকলেট, দুধ, চিনি, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার আর কাপ। মেইন ইনগ্রিডিয়েন্টস হলো অরিও বিস্কিট, প্রত্যেকটা কাপে দুটো করে অরিও বিস্কিট দিয়ে দেব, একটা প্রত্যেকটা কাপে আড়াইটা করে অরিও বিস্কিট দিয়ে দিয়ে দুধে ভিজে যাওয়ার পরে অ্যাড করব হচ্ছে একটুখানি ময়দা, প্রত্যেকটাতে এক চামচের মতো ময়দা অ্যাড করা হলো। ময়দা অ্যাডের পরে এবার এতে একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দেবো একটু কম পরিমাণে, জাস্ট এতটা, 1/3 টিস্পুন। ভ্যানিলা এসেন্স থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু অরিও চকলেটের একটা ফ্লেভার থাকে তো তাতে খুব একটা প্রবলেম হয় না। এবার অ্যাড করব বেকিং পাউডার, বেকিং পাউডারও খুব বেশি করে অ্যাড করবো না, কারণ অলরেডি যেহেতু অরিও বিস্কিটের ভাবটা আছে, সব একটু কম করেই অ্যাড করছি, খুব বেশি অ্যাড করছি না। কাছে দেওয়া হয়ে গেছে, এবারে মিক্স করব। আমাদের তো মিক্স যখন করা হয়ে গেছে তখন চকোলাভার জন্য ভেতরে দেবো আমরা চকলেট। তো আমি এনেছি ডেয়ারি মিল্কের চকলেট, এটা 20 রুপিজের প্যাকেটগুলো, বাট বেটার হয় যদি 40 রুপিজের প্যাকেটটা পাওয়া যায়, দেন 20 রুপিজের প্যাকেট কিনলে দুটো এরকম চকলেটের পার্ট দিতে হবে, যদি 40 রুপিজের প্যাকেট হয় যেটা আমি পার্সোনালি প্রেফার করি তো সেটা একটাই যদি অ্যাড করা হয় তাহলে সেটাই ভালো হয়। তো যেহেতু এটা 20 টাকার প্যাকেট তো আমি দুটো দেবো এক একটা কাপের জন্য। তো এবারে ব্যাটার প্রিপারেশন ডান, এবারে আমরা বসাবো কেকগুলোকে বেক করার জন্য, ওভেন ছাড়াই হবে আজকে কেক বানানো, লেটস গো। প্রথমে একটা কড়াই নিয়ে নেবো যাতে একটু চড়া হয়, আর এই নিচে এবার আমরা জল দেবো, আর দেন আমার কাছে কী বলবো ঠিকঠাক খাওয়া রাখার স্ট্যান্ডও নেই, তো এই দুটো মার্বেলের একটু চওড়া টাইপের কী বলে টুকরো ছিল, তো সেটাকে আমি নিয়ে এসেছি ডিরেক্ট এই নিচটাতে, আমি যেটা করে কাপগুলোকে রাখবো সেটা বসাতে পারবো না কারণ ওটা নিচের দিকটা ঘুরিয়ে দেয়। এরকম দুটো মার্বেলের টুকরো রেখে তার উপরে এই থালাটাতে বসাবো আর কাপগুলোকে রাখবো এর উপরে, তার আগে এর নিচে এই লেয়ার অব্দি আমি সেটা জল অ্যাড করবো। মার্বেল আর জল দুটো অ্যাড করা হয়ে গেছে, এবারে থালাটা বসাবো। আর আমি কি করবো আর একটু জল অ্যাড করে দেবো, তোমরা জল অ্যাড করার পরে যদি এই লেভেল অবধি জলটা না আসে, দেখতে পাচ্ছ জলটা একটু কম মনে হচ্ছে ক্যামেরাতে, তো ঠিক বোঝাও যাচ্ছে না কতটা জল, তো আমি আরো হাফ কাপ জল, বড় কাপের আরো হাফ কাপ জল অ্যাড করছি, এটা বসিয়ে দিয়েছি, অলরেডি জলটা গরম হতে শুরু করেছে, এবার আমি এটাকে চাপা দেবো। দেখতে হবে যে আমি যেটা দিয়ে চাপা দেওয়া হচ্ছে সেটা পারফেক্ট ফিট হয়, জায়গা যদি আশেপাশে একটু সামান্য গ্যাপ থাকে দেন ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি খুব গ্যাপ থাকে তাহলে বেকিংটা প্রবলেম হবে, টাইম নেবে, তো চেষ্টা করবে যাতে চারদিকটা ঠিকঠাক গ্যাপ না থাকে সেই রকম জিনিস চুজ করার চাপা দেওয়ার জন্য। এবার আমি এটা বেক করতে দেবো 10-15 মিনিটস, এসে তারপরে আবার প্রায় 7-8 মিনিট বাদে আমি চেক করতে এলাম যাতে জলটা কতটা কমেছে দেখা যায় আর কেক বেকিংয়ের প্রসেসিংটা কতদূর হলো। অনেকটাই
ফুলে এসেছে বা টুথপিক দিয়ে দেখব কতটা হয়েছে বা ভেতরটা কতটা হয়নি। তার সাথে দেখছি কি ভেতরে জলটা অনেকটা কমে এসেছে, তাই আমি আর হাফ কাপের মতো এই কাপ বড় কাপের হাফ কাপের মতো জল অ্যাড করছি নিচে একটু। বুঝতে গেলাম টুথপিক আমি পেলাম না কোথায় ছিল, তাই ভাবছি ছুরিটা দিয়ে ট্রাই করে দেখি। প্রায় ক্লিন এসছে, আমি এটাকে আরো 1 থেকে 2 মিনিট বা 3-4 মিনিটের মতো রাখবো যাতে এটা আর একটু বেটার হয়ে যায়, কারণ নিচের দিকটা এখন ওদের একটু বাকি আছে। তো প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, তো আমাদের কেকও হয়ে যাওয়ার কথা, ইটস ডান। তো কেক বেকিং শেষ হয়ে গেছে, তো গার্নিশিংয়ের জন্য ফাইনালি এই আরেকটা 20 টাকার যে চকলেট প্যাকেট ছিল এটাকে চপ করে ফোড়ন করে দিয়ে দেবো। খুবই স্পঞ্জি, টেস্টি আর অ্যামেজিং, মুখে দিলেই বলে যায় ব্যাপার। ভেতরে চকলেট, ওপরে চকলেট, আর এমনিতে রিচ চকলেটের মতন টেস্ট। তো তোমরাও ট্রাই করে দেখো এই চকোলাভা কাপকেক, লেট মি নো তোমাদের এটা খেয়ে কেমন লাগলো। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট আর শেয়ার, যাতে তুমি যদি না বানাতে পারো তোমার বাড়ির অন্য কেউ থাকলে যেন তোমাকে বানিয়ে এটা খাওয়াতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড লাভ ইউর সেলফ, বাই বাই। টিপস নাম্বার 1, শুধু 2 অরিও বিস্কিট বা 2.5 অরিও বিস্কিট, হাফ কাপ দুধ, আর হচ্ছে একটু ময়দা দিয়েই বানানো যেতে পারে এই কেকটা। সেকেন্ডের বেকিং অলরেডি হয়ে যায় 10-12 মিনিটসে, 10-12 মিনিটের মধ্যে এটা ডান হয়ে যায়, তবে নির্ভর করে কাপের সাইজের ওপর। তো তোমরা অবশ্যই যেন 7-8 মিনিট পরে চেক করে নাও যে কেকটা অলরেডি বেক হয়ে গেছে কিনা।